আমারে পচাবতী আনন্দ সারাদিন বলে দুয়ারে রবু একা শুভ ক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গায় মনে ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গায় মনে ততক্ষণ রহি রহি এসে আসে এসে আসে সুগন্ধ আমারে ওকে ধরে রাখতে বলে বজ্রবায়ু ওকে কাজ করাতে নিয়ে গিয়েছিল মানুষটা ভয় ডল কিছুই নেই গলায় একটু শাসনে ফুল লেগেছে কি হেসে ওঠে আবার জিজ্ঞাসা করলে বলে গাম্ভীর্য নির্বোধের মুখ আমি তাই ফসাতে এসেছি আচ্ছা আচ্ছা তোমরা ওকে সুরঙ্গের মধ্যে দলে ভেজিয়ে দিলে না কেন হ্যাঁ দিয়েছিল ভাবলু চাপে পড়ে বস মারবে কিন্তু উল্টো হলো উল্টো হলো খোদাই কর্মের উপর থেকেও কেন চাপ নেমে গেল তাদের মাতিয়ে তুললে বললে আজ আমাদের খোদাই নৃত্য হবে কি খোদাই নৃত্য হ্যাঁ তার মানে কি রঞ্জন ধরলে গান ওরা বলে মাদল পাইব মাদল সে বলে মাদল না থাকে কোদাল আছে তালে তালে কোদাল পড়তে লাগলো সোনার পিণ্ড নিয়ে সে কি লোফালুপি বলো কি তুমি বড় বড় স্বয়ং এসে বললে এ কেমন তোমার খাতির তারা ওরা বললে রঞ্জন বললে হয় নেই কাজের রশি খুলে দিয়েছি তাকে আর টেনে চালাতে হবে না নিচেই চলবে না 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 লোকটা লোকটা পাগল হয়েছে কে ঘোর পাগল বললু কোদাল সে বলে তার চেয়েও বেশি কাজ হয় যদি একটা সারে নিয়ে দাঁড়াই বলে কি আচ্ছা তোমরা ওকে বজ্র করে নিয়ে গেছিলে হ্যাঁ সেখান থেকে কুবের করে এলো কি করে হ্যাঁ কি জানি প্রভু শিকল দিয়ে তো ওকে কষে বাঁধা গেল খানিক বাদে দেখি কেমন যেন পিছলে বেরিয়ে এসেছে ওর গায়ে কিচ্ছু চেপে ধরে না আর কথায় কথায় ওর সাজ বদল করে চেহারাও বদল করে আশ্চর্য ক্ষমতা আর কিছুদিন এখানে থাকলে এই খোদাই করগুলো আমাদের বাঁধন মানবে না ও ও কি ওই না রঞ্জন রাস্তা দিয়ে চলেছে গান গিয়ে আগে হ্যাঁ ওই না এটা ভাঙা সারে বিজুগার করেছে বাবা দেখো একটু লুকোবার চেষ্টা দে কখন দারোদের ভিড় কেটে বেরিয়ে এসেছে এর কি জানে যাও যাও এটা ধরবে ওকে এ পাড়ায় নন্দিনীর সঙ্গে ও যেন কিছুতে না মিলতে পারে কিছুতে না মিলতে পারে দেখতে দেখতে ওর দল ভারী হয়ে উঠছে কখন আমাদের নাচিয়ে তুলবে ওদের আমরা বলি রাজা
মানে তুমি আজকে না আর একদিন বুঝে অথবা যদি চাও তো থাপাকের পাশ থেকে বুঝে আমি চলো অদ্ভুতটি হলো যার জমা আর ওই কিম্ভূত গুলো হলো তার খরচ ওই ছোট গুলো হতে থাকে ছাই আর ওই বড়টি জ্বলতে থাকে শিখা এই হচ্ছে বড় হবার তত্ত্ব বড় হওয়ার তত্ত্ব ও তো রাক্ষসের তত্ত্ব রাস্তা বলে কোনো বালাই নেই রাস্তা দেখানোর দিনে নেই ওরাই দেখাবে তার আগে কোনো পথ নেই রঞ্জন কে চিনিয়ে দেওয়ার জন্য তার ডাক পড়েছে আমি সঙ্গে থেকে চাইলাম যেতে দিল না নন্দিনী থাকবার জন্য মরতে হবে এ কথা বলে সুখ পাও তো বলো কিন্তু থাকবার জন্য মারতে হবে এই কথা যারা বলে তারাই থাকে তোমরা রাগের মাথায় বলো এ তো মনুষ্যত্বের ত্রুটি কিন্তু ভুলে যাও যে এটাই মনুষ্যত্ব নন্দিনী বাঘকে খেয়ে বাঘ বড় হয় না ওই মানুষকে খেয়ে মানুষ ফুলতে থাকে ওই সর্দার আসছে ও চায় না আমি তোমার সাথে কথা বলি আমি চলি সর্দার নন্দিনী যেও না বলে যাও যে বিশু পাগলকে কোথায় নিয়ে রেখেছি আমি নিয়ে যাব কি বাতাস নিয়ে যায় নেককে সেটাকে যদি তুমি দোষ বলে মনে করো তো খবর না বাতাসকে এ দিয়েছে খেলা কোন সর্বনাশা দেশ গো তোমরা মানুষ না আর যাদের ওই চাঁদা তারা মানুষ নয় তোমরা হওয়া আর তারা মেয়ে সর্দার বলতেই হবে তুমি কোথায় নিয়ে রেখে গেছো তোমার বিশু পাগলকে তাকে তাকে বিচার শালায় রেখেছি এর বেশি বলবার নেই পৌঁছাও কাজ আছে আমার তুমি নারী বলে আমাকে ভয় করো না বিদ্যুৎ শিকার হাত দিয়ে ইন্দ্র তার বজ্র পাঠিয়ে দেয় আমি এই আমি তার সেই বজ্র পায়ে এনেছি ভাঙবে তোমার ওই সর্দারি সোনার চূড়া তবে সত্য কথা তোমাকে বলেই যায় বিশুর বিপদ ঘটিয়েছ তুমি আমি হ্যাঁ হ্যাঁ তুমি এতদিন সে কীটের মতো মাটির নিচে গর্ত করে চলেছিল তাকে তাকে মরবার কথা বলতে শিখিয়েছ তুমি অগ ইন্দ্রদেবের আগুন অনেককে টানবে অনেককে টানবে শেষ বোঝাপড়া হবে তোমাদের আর আমাদের তার বেশি